প্রধানমন্ত্রী মোদিয়ে ব্যবস্থা লোক হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অজিত পাওয়ারর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা লই দেখাও প্রধানমন্ত্রীক মুকলি প্রত্যাহ্বান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলর মুখত ওয়াশিং পাউডার আর হিমন্ত বিশ্বর প্রসঙ্গ তিনি রাজ্যত সমুখ সমরত বিজেপি কংগ্রেস বিজেপির হয়ে নির্বাচনী রণর দায়িত্ব নিজের কান্ধত তুলি লৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে মধ্যপ্রদেশ ছত্তিশগড়ত ইখনের পাছত সিখন নির্বাচনী সভা সম্বোধন করে প্রধানমন্ত্রী সোচ্চার হয়ে উঠিছে কংগ্রেসের বিরুদ্ধে দরিদ্রতা দুর্নীতির একমাত্র কংগ্রেস দলক জগরিয়া করে নির্বাচনী প্রচার তীব্রত করে তুলিছে নরেন্দ্র মোদিয়ে ছত্তিশগড়ত উপস্থিত হয়ে আকো এবার কংগ্রেস দলক আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহাদেব বেটিং এপ দুর্নীতির প্রসঙ্গে কংগ্রেসক আক্রমণ করার পাছতেই হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গে প্রত্যাক্রমণ কংগ্রেসের প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগ 508 কোটি টাকার দুর্নীতি হয়েছে ছত্তিশগড়ত এই ছত্তিশগড় মে মহাদেব সট্টেবাজি গোটালা হুয়া হ্যাঁ 508 करोड़ रुपए से अधिक के बंटने के आरोप है कितने 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 जांच एजेंसियों के छापों में रुपयों के ढेर पकड़े गए हैं यहां के मुख्यमंत्री के करीबी जेल में बंद है कांग्रेस के इन गणितबाजों को बताना होगा कि मुख्यमंत्री को इसमें कितना पैसा हिस्सा मिला है कांग्रेस के बाकी नेताओं के हिस्से में कितना माल गया है और दिल्ली दरबार तक इसमें से कितना माल पहुंचा है কিন্তু প্রধানমন্ত্রী মোদীর এই আক্রমণের পাছতেই হিমন্ত বিশ্ব শর্মার প্রসঙ্গ উল্লেখ করে হরফ হয়ে পড়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ভূপেশ বাঘেলর প্রত্যাক্রমণ প্রধানমন্ত্রী প্রথমতে ব্যবস্থা লোক হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অজিত পাওয়ারর বিরুদ্ধেও প্রধানমন্ত্রী ব্যবস্থা লওয়া উচিত মোদী ওয়াশিং পাউডারে গা ধোয়া সকলের বিরুদ্ধে প্রথমতে লোক ব্যবস্থা करप्ट पहले है तो मोदी जी से मैं कहना चाहता हूं कि रमन सिंह के पहले खिलाफ कार्रवाई कर ले वो सेलेक्टिव कार्रवाई न करे करना है तो हेमंत विश्व शर्मा के खिलाफ कर ले अजीत पवार के खिलाफ कर ले और जो लोग जो मोदी वाशिंग पाउडर में धूल के आए ना उसमें पहले कार्रवाई कर ले उसके बाद फिर बात करें एकदम दुर्नीति प्रसंग विरोधी आक्रमण विषय हो पड़े मुख्यमंत्री डॉक्टर हिमंत विश्व शर्मा News Next Report, Dark Cross Current.